আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনাস হোম স্টাইল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, ছোট মাছ আমরা সবাই পছন্দ করি। থাম্বনেলে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কি তৈরি করব। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি ছোট মাছ তৈরি করে দেখাবো। আপনারা তো বলতে পারেন যে ছোট মাছ তো সবাই তৈরি করতে পারে, এর মধ্যে আলাদা কি রয়েছে। ভিউয়ার্স, রান্না তো সবাই করতে পারে, এক একজনের রান্না এক এক ধরনের হয়ে থাকে, সবার হাতের রান্না তো আর একরকম নয়। তাই আমি আমার স্টাইলে আমার স্বাদ মতো রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন তৈরি করে দেখাই আমার স্টাইলে মলা মাছের চচ্চড়ি। তো দেখুন কি কি উপকরণ লাগে এই রেসিপি তৈরি করতে। ভিউয়ার্স, প্রথমে আমার লাগবে মলা গুঁড়ো। আমি 250 গ্রাম মলা গুঁড়ো নিয়েছি। এটাকে আমি ভালো মতো ধুয়ে লবণ দিয়ে পানি ঝরিয়ে এক টুকরা লেবু আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। আমার লাগবে খোসাসহ কচি আম, কাঁচা আম নিয়েছি আমি, কচিটা হতে হবে, খোসাসহ নিয়েছি, এক টুকরা নিয়ে কিউব করে কেটে নিয়েছি। আর পরিমাণ মতো পানি লাগবে ভিউয়ার্স। আমার ধনেপাতা কুচি লাগবে, আমার পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাগবে, আমার 1.5 চামচের মতো আছে। আর লাগবে আমার 1 চামচের মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর আমার এই গুঁড়ো মাছ রান্না করতে মেন জিনিস লাগবে আমের মোল। এই আমের কচি মোলটা লাগবে আমার। এটা যখন নতুন আমটা হয়, আমের ফুলগুলো যখন হয়, ফুলগুলো থেকে কালো কালো হয়ে যায়, যেগুলো থেকে ফল হবে না এরকম জাতীয় দেখে 2-1টা ডাল নিয়ে কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। এগুলো দিলে তরকারিটা আমার দিলে একটা ফ্লেভার আসবে। ফ্লেভারের জন্য আমি এটাই অ্যাড করব এই তরকারিটার মধ্যে। এটা আপনারা দিবেন অবশ্যই এই তরকারিটা রান্না করতে হলে। আর আমার পরিমাণ মতো তেল লাগবে। লাগবে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি, একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, ফালি করে নিয়েছি, এটা কাঁচা পাকা টমেটো নিয়েছি, একটা কেটে নিয়েছি স্লাইস করে। আর টমেটো নিয়েছি কাঁচা টমেটো। এটা আপনারা অবশ্যই দিবেন এই তরকারিটা রান্না করতে। এই আমের মোল আর কাঁচা টমেটোটা অবশ্যই লাগবে, এটা না দিলে এই তরকারির ফ্লেভারটা আপনারা পাবেন না। কাঁচা টমেটো নিয়েছি একটা, এবার এটাও কেটে নিয়েছি। এখন চলুন কিভাবে আমি মলা মাছের চচ্চড়িটা রান্না করি দেখাই ভিউয়ার্স। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি এটার মধ্যেই রান্না করব, তাই এটার মধ্যে আমি এখন মাখাবো। আমি আলুগুলো দিয়ে দিলাম ভিউয়ার্স। আমি পরিমাণ মতো আলু দিয়েছি। আপনারা যদি মাছের পরিমাণ বেড়ে যাবে তাহলে আলুটা একটু বাড়িয়ে দিবেন, আর না হলে কমই দিবেন আপনারা। আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, এটা দিয়ে আমি এখন মাছে লবণ মাখানো আছে, আমি পরিমাণ মতো লবণ দিব, দিয়ে ভালো মতো এটাকে এখন কচলাবো 1 মিনিট। ভালো মতো করে কচলাতে হবে ভিউয়ার্স, যাতে পানি বের হয়ে যায় আলু থেকে, পেঁয়াজের থেকে পানিটা বের হয়ে যায়, এইভাবে করে কচলাতে হবে 1 থেকে 2 মিনিট। আমি এটাকে ভালো মতো কচলাবো। এই রান্নাটা মাখানোর মধ্যেই টেস্ট, হাতে মাখা তরকারি খেতে অনেক ভালো লাগে। আপনারা ভিউয়ার্স এই রান্নাটা অবশ্যই করবেন, করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যারা যারা ভিউয়ার্স আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স, আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার রান্নাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা ভালো মতো করে মাখাতে হবে ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি এটা दुई थेके तीन मिनट भालो मतो करे माखिएछि। देखुन भिउयार्स एखान थेके पानी बेर होये गियेछे आमार। तारपरे माखाते होबे भालो मतो करे, जत माखाबेन एई तरकारिटार टेस्ट अत बेशी पाबेन। अनेके भये माखाते चाइबेन ना, मने करबेन कष्ट होबे, किन्तु एई तरकारिटा जोदि ना माखाबेन भिउयार्स ताहले भालो लागबे ना। एकटु कष्ट करे माखाबेन, आपनारा भालो मतो करे माखाते होबे। ताई आमी आलू आर পেঁয়াজটা একসাথে মাখালাম। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব ভিউয়ার্স। কাঁচা টমেটোটা দিয়ে আবারও আমি এক মিনিট এভাবে করে মাখাবো ভিউয়ার্স। আমি একটা একটা করে নিচ্ছি ভিউয়ার্স, এভাবে করে মাখাচ্ছি। একসাথে মাখানো যায়, কিন্তু একসাথে মাখালে এই খাবারের টেস্টটা পাওয়া যাবে না। সবার রান্নার প্রসেস তো একরকম হয় না, এক একজন রান্না করে এক এক ধরনের। আমি রান্নাটা করছি গ্রাম্য স্টাইলে। এভাবে করে আমি টমেটোটা দিয়ে, কাঁচা টমেটোটা দিয়ে আবার এক মিনিট মাখালাম। প্রথমে আলু পেঁয়াজটা দিয়ে 2 মিনিট, তারপরে আমি কাঁচা টমেটোটা দিয়ে 1 মিনিট মাখাচ্ছি ভিউয়ার্স। সাথে লবণটা দিয়েছি আমি আমার পরিমাণ মতো, কারণ মাছে আমার লবণ দেওয়া আছে। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন আপনারা ভিউয়ার্স। এখন আমি হলুদের গুঁড়ো 1.5 চামচের কম, 1.5 চামচের মতো আছে, এটা আমি দিয়ে দিব ভিউয়ার্স। এখন ধনে গুঁড়ো, এটা 1 চামচ আছে, এটাও দিয়ে দিলাম। আর আমি দিব এখন কাঁচামরিচ ফালিগুলা। এগুলো দিয়ে আপনারা ভয় পাবেন না ভিউয়ার্স, এটা ভালো মতো মাখাতে হবে, কারণ আমি মরিচের গুঁড়ো দেইনি। মরিচের গুঁড়া এটার মধ্যে দিব না আমি, এটা আমি কাঁচামরিচের ফ্লেভারেই তরকারিটা রান্না করব। তাই আপনারা ভয় পাবেন না, আমি হাত দিয়ে মাখাচ্ছি। পরে ঠান্ডা পানি দিয়ে আপনারা হাতটা ধুয়ে ফেলবেন, তখন আর হাত জ্বলবে না। এখন আমি এটাকে দিয়ে 1 মিনিট আবার মাখাবো। আমি এটার মধ্যে কাঁচামরিচ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিব না ভিউয়ার্স, এটা কাঁচামরিচের ফ্লেভারেই রান্না করব। আরও 2টা আছে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট এভাবে করে মাখাবো ভিউয়ার্স। আমি তো বলেছি এটা মাখার মধ্যেই যত টেস্ট, এটা যত মাখাবেন অত ভালো ফল পাবেন। তাই বলেছি এটা চচ্চড়ি। এটা এই এখন টমেটোটা, টমেটো কুচিটা দিব, পাকা টমেটো, লাল টমেটোটা দিয়ে এখন আমি আবারও মাখাবো ভিউয়ার্স। এখন আর মাখাতে হবে না, এখন মাখানো হয়ে গিয়েছে আমার, কারণ মাছটা দিয়ে মাখানো যাবে না। তাই আমি এগুলো দিয়ে মাখালাম। এখন আমি সেই যে কাঁচা আমটা ছোলকা সহ নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিব ভিউয়ার্স। এটা পরিমাণটা কম দিবেন, বেশি দিলে ভালো লাগবে না। এটা মুখে দাঁতের ফাঁকে একটা একটা করে যখন যাবে তখন অনেক ভালো লাগবে, তাই আমি দিয়েছি। আমি তো বলেছি ভিউয়ার্স এটা আমার স্টাইলে রান্না করছি, সবার রান্নার স্টাইল একরকম না। আপনারা অবশ্যই ট্রাই করে এটা বানিয়ে খাবেন, আশা করছি নিরাশ হবেন না, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এখন আমি তেলটা দিয়ে দিব ভিউয়ার্স, আরও বাকিটা পরে দিব, অল্প একটু তেল দিয়ে আরও 1 মিনিট এভাবে করে মাখাবো ভিউয়ার্স। আমি আরও 1 মিনিট বলেছিলাম মাখাবো, 1 মিনিট মাখিয়েছি। এখন আমি মাখানোর মধ্যে যে স্মেল এসেছে ভিউয়ার্স, এই তরকারিটা রান্না করলে তো আরও ভালো স্মেল আসবে। এখন কাঁচা অবস্থায় देखते अनेक सुंदर है भिवार्स। देखुन भिवार्स अपनारा ये तरकारीटा अपनारा अवश्य रान्ना करे खाबेन। एरकम तरकारी आमार आब्बुर अनेक पछंद। ये तरकारी होले आमार आब्बू आर किछुई नेबे ना, ये तरकारी दिये पूरा भातटा खेये नेबे। एरकम तरकारी आशा करछि आपनाराओ पछंद करबेन आमार एई रेसिपिटा। एखन आमि माछगुलो दिये दिब भिवार्स। आमी लेबू लवण दिए माछगुलो भालोमतो माखिये रेखेछिलाम। एटा एखन आमी जोरे जोरे माखाबो ना, एखन आलतो करे पूरा 3 मिनिट आमार माखाते होबे। एटा एटा जत माखाबो जोदि भालोमतो ना माखाई ताहले भालो लागबे ना। एई माछटा देওয়ার পরে आमी पूरा 3 मिनिट घड़ी देखे एटाके माखाबो, किन्तु जोरे माखाबो ना, कारण जोरे माखार किछु नेই। आमी आगेई भालोमतो मशलागुलो कचिয়ে निয়েছি, ওখান থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন আমার ভালোমতো করে হালকা হালকা করে মাখালেই হবে যাতে মাছের ভিতরে মশলাটা ভালোমতো ঢুকে। এখন আমি হালকা করে পুরো 3 মিনিট আমি এটাকে মাখাবো। তার আগে আমি সেই যে আমের মোলটা এটা দিয়ে দিব ভিউয়ার্স। এটা আমি পরিমাণটা কম নিয়েছি, আপনারাও কম নেবেন, কিন্তু এটা কুচি হতে হবে। এটা যদি শক্ত হবে তাহলে তিতা লাগবে, ভালো লাগবে না। এটা নরম হলে খাবারের টেস্ট বেড়ে যাবে। আমি এখন 3 মিনিট পুরো মাখাবো। তার আগে তেলটা দিয়ে নিই ভিউয়ার্স। আর একটু তেল লাগবে আমার, তেলটা বলেছি আমার পরিমাণ মতো। আপনারা যদি এর থেকে বেশি রান্না করবেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন, সবকিছু পরিমাণ বেড়ে যাবে। আমি তেলটা আমার পরিমাণ মতো দিলাম, কারণ গ্রাম্য স্বাদের রান্নাতে তেলটা কম দেয়, এজন্য খাবারের টেস্ট বেড়ে যায়। আর আমরা তো বেশি করে তেল দিয়ে রান্না করি, কিন্তু তেলটা কম দিলেও খাবারের রান্না ভালো হয়। তেল বেশি দিলেই যে রান্না ভালো হবে তা কিন্তু নয়, কম তেলেও ভালো রান্না হয়। এখন আমি পুরো 3 মিনিট হালকা করে, দেখুন আমি ভিউয়ার্স আমি কিভাবে মাখাচ্ছি। এটা যদি ভালো মতো কচলা পেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি 3 মিনিট মাখাচ্ছি। কারণটাও বলে দিই ভিউয়ার্স, এটা যদি আমি হালকা করে মাখিয়ে পানি দিয়ে দিই তাহলে মাছের ভিতরে মশলাগুলো যে আমি মাখালাম এই মশলা থেকে যে পানিগুলো বের হয়েছিল ওই পানিগুলো মাছের ভিতরে যাবে না। আমি চুলাটা জ্বালিয়ে তো মিডিয়াম আঁচে রান্না করব, তখন আর মাছের ভিতরে খেতে ভালো লাগবে না, মাছগুলো একটা অন্যরকম লাগবে। তাই 3 মিনিট মাখাতে হবে, আলতো করে মাখাতে হবে ভিউয়ার্স। আমি কথার ফাঁকে ফাঁকে আমার 2 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে, আর 1 মিনিট আমি মাখাবো। আমি তেলটা পরিমাণ মতো দিয়েছি, আমি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে ধনেপাতা কুচিটা এটা দিব, আবার লাগলে পরে দিব ভিউয়ার্স, কিন্তু এটা দিয়েও মাখাতে হবে। ধনেপাতা দিয়েও আমি মাখাবো। এখন আমার হয়ে গিয়েছে মাখানো। এখন আমি 1 কাপ পানি নিয়েছি, পুরো পানিটা আমি দিব না ভিউয়ার্স। আমি যতটুকু লাগে হাতে মাখার মধ্যে, হাতে ছোঁয়ার মধ্যে যতটুকু লাগে আমি আমার পরিমাণ মতো দিব, কারণ রান্নার জন্য মাপটা আগে। মাপ ছাড়া রান্না করলে ওই রান্নার ভালো হয় না। আমি এখন দেখুন ভিউয়ার্স আমি হাত দিয়ে মাখাচ্ছি, এভাবে করে দিব, দিয়ে ভালো মতো কচলিয়ে নিব। যদি লবণটা লাগে চুলা জ্বালার পরে আমি দেখব, তাহলে লবণটা দিব। লবণ আমার লাগবে না ভিউয়ার্স, আমি পরিমাণ মতো মাপ মতো আমি লবণটা দিয়েছি। আমি পানির মাপটাও বলে দিলাম। আমার 250 গ্রাম মলা গুঁড়ার মধ্যে 1 কাপের একটু পানি বেঁচেছে, দেখুন আমি 1 কাপ পুরো দিয়েছি, শুধু একটু বাকি আছে, এটা আমি দিব না ভিউয়ার্স। এখন আমি চুলাটা জ্বালিয়ে এটা আমি রান্না করব ভিউয়ার্স। পুরো কমিয়ে রান্না করবেন না, তাহলে মাছগুলো খুলে যাবে। আমি দেখাবো ভিউয়ার্স, চলুন। এটা আমি এখন চুলায় বসিয়ে দিব, আর একটু তেল দিলাম। তেলটা আমি একেবারে কম দিয়েছি ভিউয়ার্স। চলুন আমি এটা এখন চুলায় বসিয়ে দিই। তার আগে 5 মিনিট আমি রেস্টে রাখবো। এটা 5 মিনিট পরে আমি চুলায় বসাবো। আমি 5 মিনিট পরে আসি ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, এখন আমি চুলাটা ধরিয়ে দিব ভিউয়ার্স। চুলাটা এখন বাড়িয়ে রাখবো বলক আসার জন্য, চুলাটা একটু বাড়িয়ে রাখলাম ভিউয়ার্স, তারপরে আমি কমিয়ে দিব। আমি এখন আচারা কিছুই দিব না, কারণ আমি সব কিছু মাখিয়ে দিয়েছি। আমি লবণও পারফেক্ট দিয়েছি, যদি লাগে তাহলে দিব একটু লবণ। চুলাটা আমি বাড়িয়ে দিলাম বলক আসার জন্য ভিউয়ার্স। অবশ্যই অবশ্যই রান্নাটা করে আপনারা খাবেন পরিবারের সবাইকে নিয়ে, অনেক ভালো লাগবে। বাচ্চারা তো খেতে পারবেন না, আপনারা বড়রা সবাই খাবেন, আশা করছি ভালো লাগবে। কারণ আমি এই তরকারিটা রান্না করি এই সময় রান্না করি, যখন আমের মূলটা হয় তখন আমি এই তরকারিটা এরকম করে রান্না করি কাঁচা টমেটো দিয়ে। চামচ দিয়ে নাড়তে হবে না, এভাবে করে একটু নাড়া দিলেই হয়ে যাবে, কারণ এটার মধ্যে আমি ভালো মতো করে মাখিয়েছি, আপনারা দেখলেন ভিউয়ার্স। এটা হাতে মাখা তরকারি, আমি সব তরকারি বেশিরভাগ হাতে মাখাই, তারপরে এটা মাখিয়েছি অন্য স্টাইলে। আমি তো বলেছি এটা আমার স্টাইলে রান্না করলাম, সবার হাতের স্টাইল একরকম না ভিউয়ার্স। এখন আমি চুলাটা কমিয়ে, পুরা কমাবো না, মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য ভিউয়ার্স। ঢেকে দিব আমি 2 মিনিট পরে আসি ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 2 মিনিট পরে আসবো বলেছিলাম, আমি 3 মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা দেখতে ভিউয়ার্স। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে ভিউয়ার্স। এখন আমি লাল কাঁচামরিচ সেটা দিয়ে দিব, এটা দিলাম আমি দেখতে যাতে ভালো লাগে তাই। দিয়ে আমি এটার মধ্যে নাড়া দিব না, একটু এভাবে করে যেতে দিলাম। আমি 3 মিনিট এটাকে রান্না করেছি ভিউয়ার্স। চুলাটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে, আমার লবণ টবণ সব কিছু হয়েছে আমি দেখেছি ভিউয়ার্স। আমি আরও 2 মিনিট ঢেকে রান্না করব, আমি আরও 2 মিনিট পরে আসি ভিউয়ার্স। আমি 2 মিনিট পরে চলে আসলাম, দেখুন তেল বেরিয়ে গিয়েছে আমার, তার মানে রান্নাটা আমার পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিব, কারণ আমি চচ্চড়ি বলেছি, এটা ঝোল থাকলে ভালো লাগবে না, আমি চচ্চড়ি স্টাইল করেছি। এটা যত শুকনো হবে খেতে অত ভালো লাগবে। দেখুন আমি কিন্তু চামিচ দিয়ে নাড়িনি, এভাবেই রান্না করেছি। আমার পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে ঢেকে দিব ভিউয়ার্স, তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি 5 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো, আর একটু তেল উঠবে, তারপর আমি বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো মলা মাছের চচ্চড়ি। আমি বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। আমি কলা পাতার উপরে সাজিয়ে আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসলাম মলা মাছের চচ্চড়ি। আমি আমার স্টাইলে রান্না করলাম, আমি যেভাবে রান্না করেছি আপনারা রেসিপিটি দেখে অবশ্যই রান্না করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। পরিবারের সবাইকে নিয়ে খাবেন, অনেকই ভালো লাগবে, কারণ আপনারা তো আপনাদের মতো রান্না করেন, আমি আমার মতো করে রান্না করলাম। अवश्य अपनारा ट्राई करबेन, ट्राई करे आमाके कमेंट बक्से जानाबेन ए रेसिपिटा केमन हलो। और जारा जारा एखोनो आमाके सबस्क्राइब करेननि तारा अवश्य 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 सबस्क्राइब करे दिबेन और साथे थाका बेल आइकनटा क्लिक करे दिबेन। प्रति सोमवार और बुधवार आमि नतून नतून भिडियो देई, देखार जोन्नो भिउयार्स आल्लाह हाफेज।